হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই দেখো, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সিঙ্গারা এনেছি, দুই ভাই বোনকে দিয়েছি, আমি আর তোমার দাদা একসাথে খেয়ে এসেছি। এই দেখো চাটনি সিঙ্গারা, আমাদের এখানকার চাটনি সিঙ্গারা খুব টেস্টি হয়, তোমাদেরকে ব্যাগটা আমরা দেখাচ্ছি। সিঙ্গারা খাচ্ছে, ছেলে খাওয়া হয়ে গেছে। এই দেখো খাচ্ছে, ও খাওয়া কমপ্লিট আর মেয়ে খাচ্ছে। আমাকে চাটনিটা দিয়ে দিয়ে দে, আমার হাতে লেগে যায়। খাওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে আমি একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো, দুটো নাইটি কিনেছি, তা কেমন নাইটিগুলো হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। চলো তোমাদেরকে দেখাই কি কিনেছি, সেটা তোমাদের কাছে চলো। এই দেখো, প্রথমে একটা নাইটি নিয়েছি, গ্রিন কালারের, সবুজ কালারের কাটা কাটা নাইটি নিয়েছি। কাপড়টা খুব সুন্দর, তা এই নাইটিটা নিয়েছি। দেখো সবুজ কালারের নাইটি আমি পরিনি, তাই সবুজ কালারের নাইটি নিয়েছি। এই দেখো বন্ধুরা, নাইটি পরে চলে এসেছি, সবুজ কালারের নাইটি। দেখো কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। নাইটিটা ভালো হয়েছে কি ভালো হয়নি সেটা কমেন্ট করে জানিও, তা আমি এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো নেক্সট নাইটি, আর একটা নাইটি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই একটা এনেছি নাইটি, এলান এলান নাইটি আমি অনেক পরেছি, কিন্তু এই ডিজাইনটা আমি পরিনি। এই যে দেখতে পাচ্ছ, এই রকমটা পরিনি, এই সব 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 পরেছি। দেখতে পাচ্ছ তাদের কেমন লাগছে, এটা আমি পরে আসছি তোমাদের কাছে। চলো এটা পরে নিই। দেখো আমি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে, তোমরা বলো কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার দুটো নাইটি, কেমন হয়েছে। একটা সবুজ কালারের, একটা হলুদ কালারের। হলুদ কালারের নাইটি আমার খুব ভালো লাগে পরতে, কারণ লাল আমি অনেক পরেছি, সবুজ পরিনি, গোলাপিটা পরা হয়নি আর এটা পরা হয়নি, তা বলুন। আর সবুজটা এনেছি, নেক্সট টাইম দেখা যাক, একটা গোলাপি কালারেরও ইচ্ছা আছে। তা আমাদের এখানে সেরকম ডিজাইনের নাইটি নেই, যতগুলো ডিজাইন আছে সব করা হয়ে গেছে আমার, শুধু এইটা এগুলোগুলো সব করা গেছে, শুধু এইটা হাতে দিয়ে কাটিংটা এটা করা হয়নি, তাই এটা আমি আলাদাভাবে চয়েস করে দিলে তাই দেখলাম। চলো, তা বন্ধুরা তোমাদের কাছে তো অনেক কিছু শেয়ার করলাম, কী কী আনলাম, এই দুটো নাইটি কিনেছি, তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন রাত, ঘড়িতে এখন 9টা বাজে, আর তোমার দাদাভাই ডিউটি যাবে, এখন আমার রান্না হয়নি, তা চলো এখন আমাকে রান্না করতে হবে, ভাত করবো, ডাল করবো, আর কি করবো, চলো রান্নাঘরে গিয়ে দেখা যাক। তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। এখনের মতো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো।